আবারও শাসক দলের প্রতি অভিযোগের আঙুল তুলল বিরোধী দল সিপিআইএম। রবিবার বাথারঘাটে নাকি শাসক দলের কর্মীরা মারধর করেছে সিপিআইএমের কর্মীদের, তাদের দলীয় পতাকা পোস্টারও ছিঁড়ে ফেলল শাসক দলের কর্মীরা। এখানে শেষ নয়, সিপিআইএমের দুজন কর্মীর বাড়িতেও নাকি আক্রমণ করেছে তারা। রবিবার রাতে এইসব অভিযোগগুলি এনে সাংবাদিক বৈঠক করলেন সিপিআইএমের পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। তিনি একদমই নাম ধরে বলেন কারা কারা মার খেল আর কাদের বাড়ি আক্রান্ত হল। বিশাল চক্রবর্তী, অরূপ চক্রবর্তী, নারায়ণ ভট্টাচার্যী, সুকেন্দু চক্রবর্তী, সঞ্জিত শীল, বিশাল চক্রবর্তী, অনুপ চক্রবর্তী, এই পাঁচজনকে ওইখানে ছিল, তাদেরকে মারধর করে তারা প্রতিবাদ করছে। সেটা তো আমাদের রাইট, অধিকার, এটা আমরা করব। তখন আশেপাশের লোকজন আসে, তাদের বলে সঙ্গে সঙ্গে গিয়ে দুটো বাড়িতে, একজনের বাড়ি হলো মনিন্দ্র দাস, ওনার ছেলে আমাদের পার্টির কর্মী উত্তম। তিনি আরো বলেন দোষ করলো যারা, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে, উল্টো যারা মার খেল তাদেরকে নাকি গ্রেপ্তারের দাবি তুলেছে সিপিআইএম। কি চলছে এগুলি রাজ্যে? শাসক দল তারা যারা রাস্তায় আমাদের নেতৃত্ব সহ আমাদের প্রার্থী বসছিল তাদের গ্রেপ্তার করতে হবে। কি অরাজকতা! বোঝা গেল ভয় পেয়ে গেছে। আমরা তো মানুষকে ডেকে আনি, রাস্তার মানুষ, গ্রামের মানুষ, তারা নিজেরাই রাস্তা নেমে এসেছে। আমাদের নেতৃত্ব না থাকলে তো এই রাস্তা পুরোপুরি ব্লকই করে দিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমরা পবিত্রকর স্পষ্টভাবে বলেন বিজেপি দল ভয় পেয়ে গেছে, কেননা যেই কেন্দ্রে মুখ্যমন্ত্রী গিয়েও যখন লোক জোগাড় করতে পারেনি তাই হয়তো তারা এরকম করে চলেছে। তাই অবজারভার, পুলিশ, প্রশাসন প্রত্যেকেই বলছেন তিনি সোমবার যাতে ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে। বিজেপি ভয় পেয়ে গেছে, কারণ মুখ্যমন্ত্রীকে নিয়েও যখন ওই এলাকার লোককে আনতে পারেনি, রোড শোতে কোনো কিছু জমাতে পারেনি, তারা আতঙ্কে ভুগছে। এবং আমি অবজারভারকে আজকেও বলেছি, পুলিশ আধিকারিকদেরও বলেছি, আমরা প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে নিশ্চিতই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।